কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমরা যে ধারাবাহিক নতুন বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, বা যাকে আমরা বলি যে দেওয়ানি কার্যবিধি। আজকের আলোচনার অংশে শুধুমাত্র ডেফিনেশন অংশটা থাকবে। যারা এই আইন বিভাগে পড়াশোনা করতেছেন, ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা কাজে আসবে। অথবা যারা আইনকে বুঝতে চান, আইনের মধ্যে কি বলা আছে, কিভাবে আমরা একটা আইনকে বুঝবো, সে সম্পর্কিত ডিটেইল দেখতে আপনাকে এই জিনিসটা দেখতে হবে আজকের ভিডিওটা। তাহলে আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সিপিসির সেকশন 2, যেখানে বিভিন্ন প্রকার ডেফিনেশন দেওয়া আছে। তো সর্বপ্রথমে আমরা একটা কথা বলে নেই যে এই ডেফিনেশনগুলো আসলে কেন দেওয়া থাকে একটা আইনের মধ্যে। এই যে আমরা বিভিন্ন প্রকার ডেফিনেশনের কথা বলতেছি, এগুলো কেন দেওয়া থাকে? তো দেখেন, নর্মাল ইংরেজির যে অনুবাদ বা নর্মাল প্রতিটা শব্দের যে ব্যবহার বিভিন্ন অর্থে হইতে পারে, তো এই রকম যদি অ্যাম্বিগুইটি থাকে, নানা প্রকার সমস্যা থাকে, তাহলে আইনটা তৈরি করার কোনো মানেই হয় না। তো এই জন্য তারা যেটা করে সেটা হচ্ছে যে আইনের মধ্যে ব্যবহৃত শব্দগুলো দ্বারা কি অর্থ বোঝা যাবে সেটা ডেফিনেশনে তারা বলে দেয়। যেমন ধরেন যে আমাদের এই ডেফিনেশনের ক্ষেত্রে প্রথমেই বলতেছে যে কোড, কোড হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর সংক্ষিপ্ত নাম। বলতেছে কোড ইনক্লুড রুলস, এর মানে হচ্ছে এই যে আমরা সিপিসিটা পড়ি, সিপিসির সাথে একটা শিডিউল লাগানো আছে 50টার মতো, সেখানে আমাদের শিডিউল দেওয়া, সরি, আমাদের সেখানে যে শিডিউল গুলো দেওয়া আছে তার মধ্যে মোটামুটি আমাদের 5টা শিডিউল ছিল যখন আইনটা প্রথম তৈরি করে, এর পরবর্তীতে সেখানে কাট ছাট করে বর্তমানে 3টা শিডিউল আছে। ওই শিডিউল গুলার মধ্যে বিভিন্ন রুলস আছে, তো ওই জিনিসটাই বলতেছে যে কোড ইনক্লুড রুলস, তার মানে ওই যে রুলস যেগুলা ওইগুলাও আইনের অন্তর্ভুক্ত। আরো একটু জানে নেন যে এই যে ধারার অংশ যেটা, এইটা জাতীয় সংসদে পাশ হয়, জাতীয় সংসদ কর্তৃক সংশোধিত হয়, কিন্তু রুলস এর অংশটা কি করতে পারে, সুপ্রিম কোর্ট এই রুলস এর অংশটা সংশোধন পরিবর্তন বাদ সবকিছু করতে পারে। তো এই জন্য সুপ্রিম কোর্ট যেটা পরিবর্তন করবে, তৈরি করবে, যেটা সংশোধন করবে, সেটাও আইনের অন্তর্ভুক্ত। তাহলে এখন থেকে যখনই আপনি কোড বুঝতেছেন, মানে রুলস গুলো অন্তর্ভুক্ত থাকবে, এটা হচ্ছে প্রথম জিনিস। 2 নম্বরে হচ্ছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা একটা শব্দ সবসময় উচ্চারণ করি, সেটি হচ্ছে যে ডিক্রি। এই আইনের সেকশন 2 ক্লজ 2 এ ডিক্রি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা আছে। বলতেছে যে ডিক্রি এমন একটা জিনিস হবে যেটা একটা আনুষ্ঠানিক বক্তব্য হবে, ফর্মাল এক্সপ্রেশন হবে, কিসের, অ্যাডজুডিকেশনের, অর্থাৎ একটা বিষয় সম্পর্কে বিচারকের বিচারিক মন মানসিকতা সেখানে প্রয়োগ করার পরে। তাইলে ফর্মাল এক্সপ্রেশন করবেন বিচারক কখন, যখন সে একটা বিষয়ে, একটা বিরোধীয় বিষয়ে তার বিচারিক মন মানসিকতা প্রয়োগ করবেন এবং কনক্লুসিভলি ডিটারমাইন, চূড়ান্তভাবে নির্ধারণ করবেন বিরোধীয় পক্ষদ্বয়ের মধ্যে কার অধিকার আছে সেখানে। এই যে একটা ফর্মাল এক্সপ্রেশন, একটা অ্যাডজুডিকেশনের মধ্যে কনক্লুসিভলি ডিটারমাইন করতেছেন রাইট অফ দ্য পার্টিস, বিরোধীয় বিষয় সবগুলো হইতে পারে, তাদের যে কোনো একটা হইতে পারে। তো এইটা আমাদের প্রাথমিক ডিক্রিতেও হইতে পারে, ফাইনাল ডিক্রিতেও হইতে পারে। তাহলে আমরা ডিক্রির ডেফিনিশনটা যদি দেই, বা ডিক্রির মধ্যে কি থাকবে, যে একটা ফর্মাল এক্সপ্রেশন থাকবে, বিচারক আনুষ্ঠানিকভাবে কিছু কথা বলবেন, কখন বলবেন, আফটার অ্যাডজুডিকেশন, সেখানে বিচারিক মন মানসিকতা প্রয়োগ করার পরে কনক্লুসিভলি ডিটারমাইন করবেন, চূড়ান্তভাবে নির্ধারণ করবেন যে এই বিরোধীয় বিষয়টার মধ্যে কোন পক্ষের অধিকার আছে, সেটা প্রাথমিক অথবা চূড়ান্ত হইতে পারে, এটারে আমরা বলতেছি যে ডিক্রি। তো এখন এই ডেফিনেশনের মধ্যে বলতেছে যে 2টা জিনিস আছে যেগুলা ডিক্রির সম্পূর্ণ জিনিসটা পূরণ করে না, তবে আইনের জন্য আমরা ধরে নিব এগুলা ডিম ডুকরি। যেমন আমরা বাবার মতো, মায়ের মতো, ভাইয়ের মতো, চাচার মতো বলি, কিন্তু নিজের চাচা না, তো ওই রকম। একটা হচ্ছে রিজেকশন অফ প্লেইন্ট। আমরা যখন এই সিপিসি পড়বো, সিপিসির ভিতরে একটা ওয়ার্ডার আছে, ওয়ার্ডার নাম্বার 7, রুল নাম্বার 11, তো ওইটা বলে যে 4টা গ্রাউন্ডে কি করা যায়, বিভিন্ন প্রকার আর্জি আদালত কি করবে, রিজেকশন করবে, প্রত্যাখ্যান করবে। তো সেখানে আছে যে মামলাতে কজ অফ অ্যাকশন না থাকলে, মামলা যদি আইন দ্বারা বাড়িত হয়, যদি কোর্ট ফি সময় দেওয়ার পরও পরিশোধ না করেন, যদি স্যুট ভ্যালুয়েশন সময় দেওয়ার পরও যদি ঠিক না করেন, তাইলে আদালত আপনার যে আর্জিটা আছে সেটা রিজেক্ট করবে। আরেকটা বলতেছে যে ডিটারমিনেশন অফ এনি কোর্টস ইন উইথিন সেকশন 144, রেস্টিটিউশন বা ফেরত, অর্থাৎ যখন আপনি নিম্ন আদালতে কোনো একটা জিনিস হেরে গেলেন, আদালতে সাবমিট করতে হইলো, আপিল আদালতে যখন গিয়ে আপনি আপনার পক্ষে রায় পাইলেন, তখন নিম্ন আদালতে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয় সেকশন 144 এর অধীনে, তো এইটাকে বলে যে ফেরত বা রেস্টিটিউশন।
এই ফেরত বা রেস্টিটিউশন সংক্রান্ত আপনি যে অ্যাপ্লিকেশনটা দিবেন সেইটাতে যে প্রশ্নগুলা উত্থাপিত হবে সেগুলা ডিটারমিনেশন করাটাও একটা ডিক্রির অন্তর্ভুক্ত। তারপরে বলতেছে যে দুইটা জিনিস শেল নট ইনক্লুড। এক নম্বর বলতেছে যে এনি অ্যাডজুডিকেশন যেটা থেকে কি হবে আপিল লাইস অ্যান আপিল ফ্রম অর্ডার, এই সিপিসিতে বিভিন্ন অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় যদি কোনো যে অ্যাডজুডিকেশন যেটার বিরুদ্ধে আপিল চলে অর্ডার হিসাবে। আমরা 104 নম্বর ধারা দেখলে দেখবো যে কোথায় আপিল চলে, এটা ছাড়া 43 নম্বর অর্ডার দেখলে দেখবো যে কোন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল চলে, সেগুলো আমাদের ডিক্রি না। এরপর বলতেছে যে এনি অর্ডার ফর ডিসমিসাল ফর ডিফল্ট, যদি ডিফল্টের কারণে কোনো মামলা যদি কি হয় খারিজ হয় তাহলে সেটা ডিক্রি হবে না। তো এটার মধ্যে একটা ব্যাখ্যা দিয়েও বলতেছে যে ডিক্রি কি হইতে পারে, যে ডিক্রিতে আরো কাজ করার প্রয়োজন আছে সেটাকে আমরা প্রাথমিক বা প্রিলিমিনারি ডিক্রি বলি, আর যে ডিক্রিতে সম্পূর্ণ কাজ হয়ে গেছে ফাইনালি ডিসপোজ হয়ে গেছে কমপ্লিটলি সেটাই হচ্ছে আমাদের ফাইনাল ডিক্রি। আবার তারপরে আরেক প্রকার ডিক্রির কথা বলতেছে যে ইট মে বি পার্শিয়ালি প্রিলিমিনারি পার্শিয়ালি ফাইনাল, অর্থাৎ আংশিক প্রাথমিক আংশিক চূড়ান্ত, এইরকম ডিক্রিও হইতে পারে। তাহলে দেখেন কোর্ট মানে হচ্ছে রুলস গুলো অন্তর্ভুক্ত হবে, ডিক্রি মানে হচ্ছে যে একটা আদালত বিরোধীয় বিষয় সম্পর্কে ওই বিষয়টাতে কোন পক্ষের অধিকার আছে এটা চূড়ান্ত ভাবে বিচারের পরে যে ফর্মাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করে সেটাই ডিক্রির অন্তর্ভুক্ত। এরপর আমরা আসি ডিক্রি হোল্ডার কাকে বলে, তো যিনি মামলা জিতেন উনি ডিক্রি হোল্ডার। তবে এখানে দুইটা শব্দ ব্যবহার করা আছে, যে যার অনুকূলে একটা ডিক্রি পাস করা হয় উনি ডিক্রি হোল্ডার, অথবা যে কোনো অর্ডার যেটা ক্যাপাবল অফ এক্সিকিউশন করা হয় সেটাও হচ্ছে ডিক্রি হোল্ডার। তাহলে ডিক্রি হোল্ডার দুইটা, যিনি ডিক্রি পান এবং যার অনুকূলে কোনো অর্ডার পাস করা হয় যেমন যেটা এক্সিকিউশন করা যাবে সেটাও ডিক্রির অন্তর্ভুক্ত। যেমন আপনাকে বলা হলো যে আপনি 20,000 টাকা ক্ষতিপূরণ দিবেন, এটা ডিক্রি না, এটা একটা অর্ডার, এটা এক্সিকিউশন করা যায়, তাহলে ওই যে ওইটাও একটা ডিক্রি হোল্ডার বলা হবে। তারপরে বলতেছে যে ডিস্ট্রিক্ট বা জেলা, বলতেছে যে লোকাল যে জুরিডিকশন আছে সিভিল কোর্টে সেটাকে ডিস্ট্রিক্ট বা জেলা বলবো, আর আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত এটা হচ্ছে, ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে আমাদের যে জায়গাটা আছে সেটাই হচ্ছে যে আমাদের সিভিল আদালতের এখতিয়ার আমরা জানি। আর হাইকোর্টের ক্ষেত্রে বলতেছে যে যে অর্ডিনারি সিভিল জুরিডিকশন অফ হাইকোর্টের ক্ষেত্রে ইনক্লুড লোকাল লিমিট অফ অর্ডিনারি সিভিল জুরিডিকশন অন দ্য হাইকোর্ট ডিভিশন। এখন হাইকোর্টের যদি লোকাল লিমিট আমরা ধরতে যাই সারা বাংলাদেশই হচ্ছে হাইকোর্টের জন্য লোকাল লিমিট, তাইলে আমরা যখন হাইকোর্টে মামলা দায়ের করব তখন আমরা গোটা বাংলাদেশটারই একটা ডিস্ট্রিক্ট হিসাবে কল্পনা করব। ফরেন কোর্ট মানে বাংলাদেশের টেরিটরির বাইরে যেই আদালতটা আছে সেটাই হচ্ছে কি ফরেন কোর্ট। তো এই জন্য বলতেছে ফরেন কোর্ট মিনস কোর্ট আউটসাইড কোর্ট সিচুয়েটেড বিয়ন্ড দ্য লিমিট অফ বাংলাদেশ হুইচ হ্যাজ নো অথরিটি ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের বাইরে যেটা বাংলাদেশে কোনো অথরিটি নাই, ইজ নট এস্টাবলিশড অর কন্টিনিউ বাই দ্য গভর্নমেন্ট। ফরেন কোর্ট সেটাই যেটা বাংলাদেশের বাইরে অথবা যেটা বাংলাদেশ সরকার তৈরি করে নাই, বিদেশি আদালত সেটাই হচ্ছে ফরেন কোর্ট। ফরেন জাজমেন্ট মানে বলতেছে যে ফরেন আদালতের যে জাজমেন্ট সেটাই হচ্ছে ফরেন জাজমেন্ট। গভর্নমেন্ট প্লেডার মানে হচ্ছে যে সরকারের পক্ষে যে সরকারি বিভিন্ন প্রকার মামলাকে ডিফেন্স করার জন্য আদালতে আসেন এক্সপ্রেসলি, অথবা যে তাদের আদেশে যারা কাজ করেন তাদের ডাইরেকশনে তারাও গভর্নমেন্ট প্লেডার। দেওয়ানি মামলা বিভিন্ন সময় সরকার প্রাইভেট আইনজীবী নিযোগ দিতে পারে, তারাও গভর্নমেন্ট প্লেডার। 8 নম্বরে বলতেছে জজ, তো এটাতে বলতেছে যে প্রিজাইডিং অফিসার অফ সিভিল কোর্টকে আমরা জজ বা বিচারক বলবো। আর 9 নম্বরে আমাদের এখানে জাজমেন্ট সংক্রান্ত সংজ্ঞা দেওয়া আছে, তবে এই সংজ্ঞা পড়লে আপনার টোটাল সিপিসিটা উল্টাপাল্টা হয়ে যাবে, তো এই জন্য এইটা পড়তে গেলে প্রথমে 33 নম্বর সেকশন এবং ওয়ার্ডার 20 রুল 6টাও পড়ার পরে এটা পড়লে আমাদের বুঝে আসবে। মনে রাখবেন প্রথমে আদালতে শুনানি সমস্ত হওয়ার পর জাজমেন্ট আসে, জাজমেন্টের পরে ডিক্রি আসে, জাজমেন্টের মধ্যে ইস্যুগুলো সেটেল করা হয় যে কোনটা কার পক্ষে গেল, আর সেই অনুযায়ী ডিক্রিটা তৈরি করা হয়। তো আমরা বলতে পারি ডিক্রির মূল ভিত্তি কি জাজমেন্ট, ডিক্রির মূল ভিত্তি জাজমেন্ট। তো এইখানে একটু উল্টা করে বলা আছে যে জাজমেন্ট মিনস দ্য স্টেটমেন্ট গিভেন বাই দ্য জাজ, যে বিচারক যে বক্তব্যটা দেয় অন দ্য গ্রাউন্ড অফ ডিক্রি অর অর্ডার। তো এটা পড়লে মনে হবে যে আগে ডিক্রি আসে তারপরে জাজমেন্ট আসে, তো আইনের মধ্যে যেমন অস্পষ্টতা থাকে তখন অন্য সেকশন পড়লে ক্লিয়ারলি বোঝা আসে। তো এই জন্য 33 নম্বর পড়লে আপনি বুঝবেন যে বলতেছে প্রথমে জাজমেন্ট আসবে তারপরে ডিক্রি আসবে,
ওয়াটার 20 রুল 6 আপনি পড়লে দেখবেন যে প্রথমে শেষ হওয়ার পর 7 দিনের মধ্যে জাজমেন্ট, পরবর্তী 7 দিনের মধ্যে ডিক্রি আসবে। তাহলে প্রথমে আসে ডিক্রি, তারপরে আসে জাজমেন্ট। এটা এখান পড়লে বুঝবেন না, সেকশন 33 এবং ওয়াটার 20 রুল 6 পড়লে তখনই বোঝা যাবে। জাজমেন্ট ডেটার মানে দায়িক যাকে বলে, অর্থাৎ যার বিরুদ্ধে ডিক্রি পাশ করা হয়েছে অথবা যার বিরুদ্ধে একটা ওয়ার্ডার পাশ করা হয়েছে যেটা এক্সিকিউশন করা যাবে। লিগাল রিপ্রেজেন্টেটিভ বৈধ প্রতিনিধি, মৃত ব্যক্তির সম্পত্তি যারা রিপ্রেজেন্ট করে তারাই হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ, অথবা ওই সম্পত্তিতে যারা ইন্টারমিডিলস, কোনো কারণে ওই সম্পত্তিতে যার কোনো স্বার্থ আছে সেও জাজমেন্ট যে লিগাল রিপ্রেজেন্টেটিভ হবে, এবং যারা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার হিসাবে যে ওই যে ব্যক্তি যে মারা গেলে সে সম্পত্তি পাবে, রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারে যে মামলা করেছে অথবা যার বিরুদ্ধে মামলা করা হয়েছে সেও এই লিগাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে আসবে। তাইলে একটা হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তি রিপ্রেজেন্ট করে, ওই সম্পত্তিতে যার কোনো স্বার্থ আছে যাকে আমরা বলতেছি ইন্টারমিডিয়েটস, এবং রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারের যে মামলা করেছে অথবা যার বিরুদ্ধে মামলা করা যায় মৃত ব্যক্তি মারা গেলে যে ওই সম্পত্তির মালিক হবে, এরাও লিগাল রিপ্রেজেন্টেটিভের মধ্যে আসবে। গুরুত্বপূর্ণ যেটা 12 নম্বর, মিন্স প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। কোন সম্পত্তি কেউ যদি অবৈধভাবে দখল করে, রংফুল পজিশনে থাকে, সেই সম্পত্তি থেকে অ্যাকচুয়ালি যে আয়টা হইতো অথবা যে আয়টা পাওয়া যাইতো, তো সেই আয়টাকে আমরা বলবো মিন্স প্রফিট। তবে যে জিনিসটা হচ্ছে যে যদি ওই অবৈধ দখলদার সেখানে কোনো কি করে ইম্প্রুভমেন্ট করে, তারপরে যদি এক্সট্রা কোনো টাকা পয়সা ইনকাম করে, সেইটা মিন্স প্রফিটের অন্তর্ভুক্ত হবে না। মুভেবল প্রপার্টির ক্ষেত্রে বলতেছে যে সিপিসির জন্য আমরা গ্রোয়িং ক্রপ, অর্থাৎ আপনার যে ফসলাদি যেগুলো উৎপন্ন হয় এগুলোকে আমরা মুভেবল প্রপার্টি হিসাবে ধরে নিব সিপিসির ক্ষেত্রে মামলা করার জন্য। এরপরে বলতেছে যে ওয়ার্ডার কাকে বলে, বলতেছে যে বিচারকের ফর্মাল এক্সপ্রেশন এনি ডিসিশন অফ সিভিল কোর্ট, বিচারিক আদালতের আনুষ্ঠানিক যে কোনো সিদ্ধান্ত যেটা ডিক্রি না সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ডার। প্লিডার কাকে বলে, বলতেছে যে প্লিডার মিনস এনি পার্সন, যে কোনো ব্যক্তি যে আদালতে এফায়ার হইতে পারে অথবা অন্য জনের পক্ষ হয়ে আদালতে এফায়ার হইতে পারে, উপস্থিত হইতে পারে, মামলা লড়তে পারে, তাকে প্লিডার বলি। এরপরে প্রেসক্রাইব মানে হচ্ছে যে প্রেসক্রাইব বাই রুলস, বিভিন্ন আইনের শব্দ পড়তে আমরা পড়বো যে প্রেসক্রাইব বাই মানে হচ্ছে রুলসে যেটা বলা আছে সেটা। পাবলিক অফিসার, এটা খুবই গুরুত্বপূর্ণ, সত্রতে দেওয়া আছে যে পাবলিক অফিসার আমরা কাকে বলবো। তো বলতেছে প্রতিটা বিচারক পাবলিক অফিসার, প্রতিটা সিভিল সার্ভিসে যারা কাজ করে তারা পাবলিক অফিসার, সেনাবাহিনী নৌবাহিনীতে গেজেটেড কর্মকর্তারা পাবলিক অফিসার, প্রতিটা আদালতে যারা কাজ করেন কোর্ট অফ জাস্টিসে সবাই পাবলিক অফিসার। এটা ছাড়া এই যে যারা সরকারের আদেশে ব্যক্তিকে বন্দি রাখতে পারেন, যেমন জেলার আছেন, এরাও পাবলিক অফিসার। যাদের দায়িত্ব কোনো অপরাধকে প্রিভেন্ট করা, যেমন পুলিশ, পুলিশ হচ্ছে পাবলিক অফিসার। এটা ছাড়া যারা পাবলিক হেলথ, সেফটি এবং কনভিনিয়েন্স এগুলো রক্ষা করেন, দেখাশোনা করেন, এরাও পাবলিক অফিসার। এটা ছাড়া সরকারের যে কোনো সম্পত্তি রিলেটেড যারা কাজ করেন, সার্ভে করেন, অ্যাসেটমেন্ট করেন, সেখান থেকে রেভিনিউ ইনকাম করেন, তারাও পাবলিক অফিসার। এটা ছাড়া সর্বশেষ যদি আমরা দেখি যে এভরি অফিসার ইন সার্ভিস অর পে দা রেমুনেশন বাই ফি কমিশন অফ দা পারফরমেন্স অফ এনি পাবলিক ডিউটি, কোনো ব্যক্তি হয়তো অবসর নিছে এখন, তারপরে সে সরকারে কোনো কাজ করতে, সে সরকার তারে বেতন দিচ্ছে, তো সেও পাবলিক অফিসারের অন্তর্ভুক্ত হবে। এখানে 8টা ক্যাটাগরি আছে, আমরা পেনাল কোড পড়লে সেখানে 11টা ক্যাটাগরি পাব। এরপরে বলতেছে যে রুলস বলতে কি বোঝায়, তাহলে বলতেছে যে রুলস মানে হচ্ছে যে আমাদের ফার্স্ট তফসিলে যেই ফার্স্ট শিডিউলে যেই রুলস দেওয়া আছে সেগুলা, অথবা 122 ধারার অধীনে যে রুলস তৈরি করা হয়, আর 125টা বাদ দেওয়া আছে। শেয়ার ইনকর্পোরেশন কাকে বলে, বলতেছে যে শেয়ার ইনকর্পোরেশন মানে আমরা অবশ্যই ধরে নিব যে স্টক ডিবেঞ্চার অর বন্ডস। শেয়ার ইনকর্পোরেশন আপনি শেয়ার বাজারে যদি আপনি কি করেন বিনিয়োগ করেন, সেখানে আপনি স্টক পাবেন। এটা ছাড়া কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন, সেখান থেকে আপনাকে ডিবেঞ্চার স্টক দেয়, ডিবেঞ্চার দেয়। সাইন্ড মানে কি, তো বলতেছে যে ডিক্রি এবং জাজমেন্ট ছাড়া, ওই জন্য বলতেছে যে সেভ ইন কেস অফ ডিক্রি এবং জাজমেন্ট, ডিক্রি এবং জাজমেন্ট ছাড়া সাইন মানে হচ্ছে ইনক্লুড স্ট্যাম্প। যদি বলি যে এটা সাইনকৃত হইতে হবে, তাহলে সেখানে আদালতের স্ট্যাম্প থাকবে এবং স্বাক্ষর থাকবে। তবে এই যে জাজমেন্ট এবং ডিক্রিতে বলা হয় যে সাইন করতে হবে, এর মানে সেখানে শুধু বিচারকের স্বাক্ষরের কথা বলা হয়।
টোটাল আমাদের এই 20টা কি আছে এখানে আমাদের গুরুত্বপূর্ণ ডেফিনেশন দেওয়া আছে। তো এই জন্য যারাই আগামী বছর পরীক্ষা দিবেন এইবার না, এদের জন্য এইভাবে বুঝে বুঝে আপনাকে পড়তে হবে প্রতিটা জিনিস যাতে আপনি বুঝতে পারেন। তাহলে এইবার যারা পরীক্ষা দিবেন এদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ডিক্রি, ডিক্রি কাকে বলে, তারপরে হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ কাকে বলে, আর একটা হচ্ছে মিন্স প্রফিট কাকে বলে, আর পাবলিক অফিসারের যে 8টা ক্যাটাগরি আছে এটা আপনারা মুখস্থ রাখতে পারেন। এই 4টা জিনিস গুরুত্বপূর্ণ। আর ওভারঅল অর্থে যারা সিপিসিটা বুঝতে চান তাদের জন্য টোটাল যে ডেফিনেশনটাই খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।